আমরা গেছিলাম বড় বাজারে জুয়েলারি শপিং করতে। এখানে প্রচুর ব্লাউজের দোকান আছে, বিভিন্ন দরের আছে, তোমরা দরদাম করে কিনতেই পারো। তাছাড়াও তত্ত্ব সাজানোর জন্য বা প্রয়োজনীয় সামগ্রী প্রচুর আছে, যেমন বিস্কুট, চকলেট আর চিপস, এটা সেটা প্রচুর জিনিস তোমরা পাবে। আমরা এবার ধরেছি যে স্ট্রিটটা, সেটা নাম হচ্ছে কটন স্ট্রিট। তো কটন স্ট্রিট ধরে আমরা এগিয়ে যাচ্ছি পুলিশ স্টেশনের পাশে, আর এখানে একটা মসজিদ থাকবে। আর তোমরা এগিয়ে যাবে, এগিয়ে যেতে যেতে একটু ডায়ে গেলেই দেখবে যে বিভিন্ন ধরনের এখানে দোকান আছে। তার মধ্যে জুয়েলারির দোকান আছে, মেকআপের দোকান আছে, যা যা তোমাদের প্রয়োজন। কিন্তু আমরা এগুলোকে অ্যাভয়েড করে চলে গেলাম পুরো জুয়েলারির দোকানে। তো এখানে দেখো এসে গেছে আমি জুয়েলারির দোকানে, এদিক ওদিক উঁকি মারছি যে কোনটা দেখবো কোনটা দেখবো, একটু কনফিউজ আছি আমি। যে কারণ মুখ আর গলাকে অ্যাভয়েড করে, আমার গলার অবস্থা খুব খারাপ। যাই হোক, আমি এই হারটা দেখছিলাম অনেক লাইট কালার, এই হারটার আমার লেহেঙ্গাও লাইট কালার, তাই আমি একটু খুঁতখুঁত করছিলাম। আর এরা খুব হেল্পফুল হয়, তো আমাকে আয়না দিয়েছিল, হেল্প করছিল। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ওরা কতটা হেল্পফুল। যাক, এখানে এই দোকানটা ছাড়াও আরও অনেক দোকান আছে, এবং সেই দোকানদারগুলো ওই যে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর পরিমাণে ওদের কাছেও জিনিস আছে। তো যাই হোক, ফিরে আসি আবার। তো এই হাটটা ছাড়াও যে ওপরে যদি দেখতে চাই আমরা, মানে ওদের আরও অনেক স্টক আছে ওপর থেকে দেখো, অনেক বড় বড় হাট, প্রচুর স্টক, এইগুলো ছাড়াও গোডাউন আছে। তো আমি একটু দামের ব্যাপারে বলি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দাম ওরা চেয়ে থাকে, তো তোমাদের দরদাম করতে হবে। আর আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে তিনটে স্টেপে হাটটা বিক্রি হবে কি না, তো সেটাও হবে। আমাকে যেমন 700 বলেছিলো, তোমরা একটু দরদাম করো। তো আজকে এখানেই শেষ করছি। এই সেকেন্ড পার্ট দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ দেখার জন্য। লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো না।